নির্বাচন কমিশনার অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কোনো ভোটার পিছিয়ে থাকবেন না এই বার্তা দিয়ে দুর্গাপুরে শতাধিক খেলোয়াড়কে নিয়ে সাইকেল চালিয়ে প্রচার শুরু করা হলো রবিবার। নির্বাচন কমিশনারের উদ্যোগে দুর্গাপুরে রাজীব গান্ধী স্মারক ময়দান থেকে সাইকেল নিয়ে প্রচারের সূচনা করলেন দুর্গাপুরের মুখ্য নির্বাচনী আধিকারিক ও মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন একাধিক সরকারি আধিকারিক সহ বহু বিশিষ্টজন। প্রায় 150 জন খেলোয়াড় অংশ নিয়েছে এই সাইকেল র্যালিতে। নির্বাচন কমিশনার ইন্ডিয়ার পক্ষ থেকে কোনো ভোটার পিছিয়ে থাকবে না এই বার্তা দিয়ে দুর্গাপুরের শতাধিক খেলোয়াড়দের নিয়ে সাইকেল চালিয়ে প্রচার শুরু হলো রবিবার। দুর্গাপুর নির্বাচন কমিশনের উদ্যোগে রাজীব গান্ধী ময়দান থেকে অনুষ্ঠানের সূচনা হয় এদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর মুখ্য নির্বাচন আধিকারিক সৌরভ চট্টোপাধ্যায় সহ একাধিক সরকারি আধিকারিকেরা। এদিন তিনি নিজে সাইকেল চালিয়ে এই কর্মসূচির সূচনা করেন। দুর্গাপুরের বিভিন্ন প্রান্তের প্রায় 150 জন খেলোয়াড় অংশ নেন এদিনের কর্মসূচিতে। তারা সাইকেল চালিয়ে নিজেদের এলাকার বুথগুলিতে ভোটারদের নানান বিষয়ে অবগত করবেন। রাজীব গান্ধী ময়দানের স্থায়ী মঞ্চ থেকে এদিনের কর্মসূচির সূচনা হয়। মঞ্চ থেকে সমস্ত খেলোয়াড়দের নির্বাচন ও ভোটার কার্ডের বিষয় নিয়ে কুইজ প্রতিযোগিতাও করা হয়। প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করেন মুখ্য নির্বাচন আধিকারিক সৌরভ চট্টোপাধ্যায়। মুখ্য নির্বাচন আধিকারিক সৌরভ চট্টোপাধ্যায় জানান, নির্বাচন কমিশনের এই উদ্যোগ খুব ভালোভাবে সাড়া পড়েছে দুর্গাপুরে। খেলোয়াড় ও পড়ুয়াদের নিয়ে এই অভিনব প্রচার এই প্রথমবার দুর্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে বলে তিনি অনুমান করেন। জানেন যে প্রত্যেক বছর এর মতো এবছরও আমাদের জানুয়ারি মাসের এক সেই বছরের নিরিখে আমরা যে স্পেশাল সামার অধিবেশন চলে, আমাদের এখনও স্পেশাল সামার অধিবেশন আমাদের এবছরও শুরু হয়েছে 2023 সালের স্পেশাল অধিবেশন, যেটা আমাদের ইলেকশন কমিশনের ভোটার তালিকাতে নাম তোলার বিষয়। কিন্তু আপনাদের যেটা জানেন যে আমাদের ইন্ডিয়া হচ্ছে আমাদের লার্জেস্ট ডেমোক্রেসি, এবং এখানে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবার অনেকগুলো চেঞ্জেস নিয়ে এসেছে। সেই চেঞ্জেসগুলো যেগুলো এসেছে সেগুলো সাধারণ ভোটার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা এবারে অনেক নতুন নতুন ইনোভেটিভ অ্যাওয়ারনেস প্রোগ্রাম তৈরি করছি। তাদের মধ্যেই একটা থিম হলো যে পেডাল ফর পার্টিসিপেটিভ ইলেকশন, মানে আমরা সাইকেল চালিয়ে চালিয়ে ইকো ফ্রেন্ডলি ওয়েতে দুর্গাপুরে যত মানুষ স্পোর্টস পার্সন আছে, বাচ্চা বাচ্চা ছেলেরা আছে, স্টুডেন্টরা, আজকে স্পেশাল ক্যাম্পেইন দিনের দিন রবিবার সানডে একদম ফান মুডে দুর্গাপুরের ভোটারদের বোঝাবে যে কী কী চেঞ্জেসগুলো ইলেকশন কমিশন নিয়ে এলো আর কী কী সুযোগ সুবিধাগুলো এবারে কমিশন দিল। আপনাদের মাধ্যমে এবারে আমরা জানতে চাই যে এবারে কিন্তু বেশ কয়েকটা চেঞ্জেস আমাদের কাছে এসে গেছে। বলছি এটা তো অভিনব একটা উদ্যোগ যে সাইকেল চালিয়ে, এরকম তো প্রচার আগে হয়নি। এই প্রচারের থিমটা কিন্তু এবারেই কমিশন আমাদেরকে বলেছে যে একদম নতুন ইয়াং ভোটারদের সাইকেলের মাধ্যমে তোমরা প্রচার করো। দুর্গাপুর থেকে সাধু রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। আপনার স্বপ্নের বাড়ি নিয়ে এসেছে দীপ শিল্পী একম। 24/7 ওয়াটার সাপ্লাই, ইলেকট্রিসিটি, সেফটি উইথ সিসিটিভি ক্যামেরা সার্ভেলিয়েন্স, সাথে রয়েছে নানা রকমের ফ্যাসিলিটি। ছাদে রয়েছে ডিফারেন্ট ফ্যাসিলিটি, চিলড্রেন প্লে এরিয়া, পার্টি লন, ফিটনেস জোন, ইয়োগা অ্যান্ড মেডিটেশন জোন, জগিং ট্র্যাক এটসেট্রা। সো হারি আপ, ডোন্ট মিস দীপ শিল্পী একম। আপনার স্বপ্নের বাড়ি রানীশাহের মোড় বিসাইড পেট্রোল পাম্প, রানীগঞ্জ।